আকো নতুন প্রভাত হব। কলাক্ষেত্রত কংগ্রেসের প্রশিক্ষণ শিবির, এআইসিসি নেতৃত্বর অংশগ্রহণ, দলীয় বাদ বিবাদ, নির্বাচনী পরাজয় আদি বিভিন্ন প্রত্যাহ্বানের ভারাক্রান্ত প্রদেশ কংগ্রেসে আরম্ভ করেছে প্রশিক্ষণ শিবির। মহানগরীর শঙ্করদেব কলাক্ষেত্রত তিনদিনিয়া কার্যসূচী আরম্ভ হয়েছে প্রদেশ কংগ্রেসের প্রশিক্ষণ শিবির। আকো নতুন প্রভাত হব শীর্ষক প্রশিক্ষণ শিবিরত এআইসিসি নেতা তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং, এআইসিসির সম্পাদক পৃথিবীরাজ সাথকে ধরে কেবাগৰাকীও নিখিল ভারত কংগ্রেস কমিটির নেতায় অংশগ্রহণ করে। এমাহ পূর্বে শাসকীয় বিজেপিয়ে দিল্লীত অনুষ্ঠিত করেছিল তিনদিনিয়া প্রশিক্ষণ শিবিরর। তার পাছতে কংগ্রেসে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত করাক লৈ দলটুক তাচ্ছিল্য করেছিল বিজেপি নেতৃত্বয়। বিজেপিক অনুসরণ করেছে কংগ্রেসে, কংগ্রেসক কটাক্ষ বিজেপির, আর ইয়ার প্রত্যুত্তর দিলে কংগ্রেসী মহলে। বিজেপিয়ে কেতিয়াবা ট্রেনিং আরম্ভ করেছিলেন, কংগ্রেসের যে জন্মপ্রায় ট্রেনিং আরম্ভ করেছে বিজেপিয়ে, বিজেপিহে কংগ্রেসের হয়ে লৈছে, কো ট্রেনিং নালাছিলে তেওঁলোকৰ। মই জন্ম হওয়ার 15 বছর পাছত বিজেপি জন্ম হয়েছে, আর মূর ককাদেউতা জন্ম হওয়ার আগতেই কংগ্রেস জন্ম হয়েছিল। গতি কংগ্রেসে মোটকেও 15 বছর সরু বিজেপির শিকিবল কি আছে সেটা ভারতবর্ষ আর রাজ্যে দেখি আছে। প্রথম দিনের প্রশিক্ষণের অন্তত রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। উন্নয়নক লৈ সকলোতে বিফল রাজ্য সরকার, 5 মাহত মুখ্যমন্ত্রী লৈছে 5,000 কোটির ঋণ। ইপিনে কংগ্রেসের বিধায়ক আন দললৈ যাব বলে পুনের চর্চা হওয়া বিষয়টির সন্দর্ভত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে পর্যবেক্ষক জিতেন্দ্র সিংয়ে। যাব খুঁজে যাব পারে, আহিব খুঁজে আহিব পারে, খোলা আছে কংগ্রেসের দুয়ার। कि देखिए हमारे दरवाजे हरदम खुले हैं, जो जाना चाहता है वो जाइए। आप जो भी कोई माननीय विधायक अपने आप का अपना धर्म अपना ईमान बेचना चाहता है तो बेचिए, जनता उसका जवाब अपने आप दे देगी। तो हमारे लिए कोई परेशानी नहीं है, हमारी पार्टी के अंदर जो भी हमारे सभी सदस्य हैं, जो भी हमारे लोग हैं, हमारे माननीय सांसद हैं, हमारे विधायक हैं, जो हमारी आइडियोलॉजी को अपना के और अपना जीवन व्यतीत करना चाहते हैं वो हमारे साथ रहेंगे। बाकी कोई अपने आप को बेचना चाहता है उसके लिए तो मैं कुछ क्या कह सकता हूँ। मुठते 2024 लोकसभा निर्वाचन लक्ष्य कर प्रस्तुति आरम्भ प्रदेश कांग्रेस। আকো নতুন প্রভাত হব স্লোগানেরে দলক পুনের সংগঠিত করার প্রয়াসে কংগ্রেসক কিমান সফলতা দিব হেয়া পরবর্তী সময়তে লক্ষণীয় হব। ভিডিও জার্নেলিস্ট সঞ্জয় দাসের সহযোগত কনক শইকীয়ার রিপোর্ট, দ্য নিউজ প্লাস।